আরজি করের ঘটনার প্রতিবাদে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের MBBS পড়ুয়ারা বিক্ষোভের সামিল হন হাসপাতাল চত্বরে। তারা ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি জানান। পাশাপাশি দেবেন মাহাতো মেডিকেল কলেজে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। হাসপাতাল চত্বরের বিক্ষোভের পাশাপাশি এদিন ঘটনার প্রতিবাদে মৌন মিছিলও করেন বলে জানা যায়। যে কোনো মেয়ের পক্ষে এটা খুবই ভাবনার বিষয় যে একটা ডিউটি থেকেও আমরা হোস্টেলে নিজেদের কলেজ থেকেও সেফ নই, তো এটা নিশ্চিত ভাবনার বিষয় এবং আমাদেরও আতঙ্ক হবে পরে অন ডিউটি হবে কোথাও থাকতে হচ্ছে করতে হবে। অফকোর্স সিকিউরিটি বাড়ানো উচিত, আমাদের সুরক্ষার ব্যাপারটা দেখতে হবে সরকারকে, এটাকে যতটা পারা উচিত আরও সিকিউরিটি গার্ড বাড়ানো। খুবই আমরা সহজে খাতের কাছে পেয়ে যাচ্ছি এটা এরকম কিছুটা ইভেন্ট করার জন্য, এবং এটা এখন যদি কিছু স্টেপ না নেওয়া হয় আগামী দিনে আরও এটা আরও অনেকের সাথে হতে পারে। মোটামুটি অনেকটাই সিকিউরিটি আছে, কলেজ হসপিটালে খুব একটা অসুবিধা হয় না আমাদের, ক্যাম্পাসেও মোটামুটি এখন অনেকটাই বেটার সিকিউরিটি আছে। রাতের ডিউটি ক্ষেত্রে হ্যাঁ না, রাতে এখন আমাদের, আমি জাস্ট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো আমাদের এখন তোমার রাত্রে কোনো অসুবিধা হয়নি আমার অন্তত, তো ওখানে মোটামুটি সিকিউরিটি ভালো আছে। আমার নাম ঋতিকা রয়, ফার্স্ট ইয়ার মিডিয়া স্টুডেন্ট। আমরা কালকে যে ইনসিডেন্টটা হয়েছে ওইটার জন্য আমরা একটা মানে শান্তি নিয়েছি, আর নেক্সট ইয়ার আমরা সব মানে অ্যাজ আ হোল একটা ডক্টরের সাথে যেহেতু হয়েছে, একটা ফিমেল ডক্টর, শি ওয়াজ নট ডুইং এনিথিং, শি ট্রিটেড দ্য পেশেন্টস অ্যান্ড শি ওয়েন্ট টু দ্য রেস্টিং রুম টু রেস্ট, সো শি ওয়াজ নট সেফ দেন, দেন ওয়েন আর বি সেফ, she was in the hospital itself. So what happened to her was not feasible, shouldn't have happened. So oi jonno amra ekhane eshechi, eta khubi inhuman hoyeche jeta hoyeche, so shei jonno. Your name please. যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং জঘন্য একটা ঘটনা ঘটেছে। আমাদের মেডিকেল প্রফেশনে এই জিনিসগুলো নর্মালি পেশেন্ট পার্টির সাথে ঝামেলা, মানে উত্তেজিত জনতা এদের সাথে ঝামেলা, ডাক্তারের গায়ে হাত দেওয়া, এগুলো আগেও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে, কিন্তু আগের দিন যেটা হয়েছে সেটা সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। এর একটা তীব্র প্রতিবাদ আমরা এখান থেকে দেবেন মাহাতো থেকে জানাচ্ছি অবশ্যই, এবং চাইছি এটা যত তাড়াতাড়ি সম্ভব যে অপরাধী সে ধরা পড়ুক এবং যথাযোগ্য শাস্তি হোক। এবং এর প্রতিবাদে দেখুন, আমরা পেশেন্টদের সব কিছু চিকিৎসা থেকে তো বঞ্চিত করতে পারি না, তাই জন্য আমরা ইমার্জেন্সি সার্ভিস এখানে ব্যাহত হবে না, কিন্তু আজকে মানে রাজিকরের পাশে দাঁড়ানোর জন্য একটা প্রতিবাদ স্বরূপ আমরা আউটডোর 2 ঘন্টার মতন বন্ধ রেখেছিলাম, ঠিক আছে, এবং পরবর্তীকালে আমাদের প্রতিবাদ যদি আরও জোরালো করা যায় সেটার আমরা কথাবার্তা বলে কীভাবে কী যাতে আমাদের এখানে ইমার্জেন্সি সার্ভিস যাতে পেশেন্ট চিকিৎসারভাবে অ্যাটলিস্ট মারা না যায় সেরকমভাবে যতটা প্রতিবাদ আমরা করতে পারি আমরা করব, এবং আমাদের সবকটা স্টুডেন্ট অ্যাটলিস্ট আরজিকরের যে ঘটনাটা হয়েছে তার বিরোধিতা করছে এবং তার হাতে সবাই আছে, মানসিকভাবে মানুষ যে চলে গেছে তার জন্য এখন আমরা মানসিকভাবে তার পরিবারের পাশে রয়েছি এবং চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এর একটা যোগ্য শাস্তি হোক। আমরা এনএসবি স্যারকেও আজকে জানাবো যেন আমরা যারা পিজিটি আছি, এসআর আছি, তারা মানে প্রতিবাদ স্বরূপ একটা পেন ডাউন করতে পারি সেটার সিদ্ধান্ত আমার একা নেওয়া সম্ভব নয়, ঠিক আছে, সেটা যদি হয় সেটাও আপনারা জানবেন। আর 2 নম্বর যেটা, এখানে আমাদের যে ডক্টর্স রুম এখন সদর হাসপাতালে, সেখানে আমাদের 2-3-4টে ডক্টর্স রুম রয়েছে, সেটা হাসপাতালের মধ্যেই রয়েছে, কিন্তু আরও রুম দরকার, কারণ এরা এখন এখানে আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রয়েছে? নিরাপত্তা নিয়ে ত্রুটি মানে দেখুন, ওয়ার্ডে যখন ঝামেলা হয় সিকিউরিটি গার্ড দাদার একজন দুজন থাকেন, তারা সেভাবে সবসময় সামলাতে পারেন না। আর একটা জিনিস যেটা, ডক্টর্স রুমগুলো হাসপাতালের মধ্যে, কাজে সেখানে নিরাপত্তা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যেটা হয় আমাদের আইসোলেশন ওয়ার্ড যেরকম দূরে, সেখানে রাত্রে অনেক সময় যারা ফিমেল অন ডিউটি থাকে রেফার দেখতে যায়, পেশেন্ট খারাপ হলে যেতে হয়, ওই রাস্তাটা পুরোটা অন্ধকার থাকে, ওই রাস্তাতে অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হলেও হতে পারে, যেটা আমাদের এখনও হয়নি তাই বলতে পারছি না যে হয়ে থাকে, কিন্তু যে কোনো সময় একটা হতে পারে জিনিস স্যার, কারণ পুরোটা রাস্তা অন্ধকার। আপনারা যারা এখানকার লোকাল মানুষ, যারা এই হাসপাতালে অনেকদিন ধরে আছেন, তারা জানবেন। আর হচ্ছে গিয়ে এরপরে যখন এরা ইন্টার্ন হবে, এতগুলো ডাক্তার একসাথে থাকবে, তখন সেই পরিমাণ ডক্টর্স রুম এখানে নেই, সেটার একটা প্রপার ডক্টর্স রুমের জন্য আমরা এমএসবি স্যার কাছে বলবো যে সব রকমভাবে যত ভালো জায়গা যেখানে নিরাপত্তা থাকবে, এবং ওই রাস্তাটা যেটা আইসোলেশন অবধি যাচ্ছে সেই রাস্তাটাতে যেন একটা আলো বা সিকিউরিটি একজন দুজনকে মোতায়েন করা যায়, সেটা আমরা বলে আসবো। স্যার এখন ছুটিতে আছেন, হয়তো স্যার আসলে আমরা জানাবো, সম্মিলিতভাবে লিখিতভাবেই আমরা জানাবো। আপনার নাম?
আমার নাম ডক্টর সৃজন রায়, আমি সেকেন্ড ইয়ার পিজিটি জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট। মানে মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা একটু বলছেন যে সমস্যা, ওটা তো জোরালো করতেই হবে। এবং আমাদের কিছুদিন আগে দেবেন মাহাতো হাতুয়ারাতে যেটা হয়েছে, একজন আমাদের স্টুডেন্টের সাথে একটা ঘটনা হয়েছিল, সেটার পরেও আমরা লোকালি আন্দোলন করেছিলাম। আন্দোলন মানে স্যারদেরকে বলা, তাতে কিছুটা লাইটপত্রগুলো হয়েছে, তা হয়েছে। এবং আমাদের কলেজে যে বাইরের লোকজন ঢুকে যায় মাঝে মাঝে, মেয়েদের হোস্টেলের সামনেও ঝামেলা হয়, সেগুলো নিয়েও আমরা বলেছি। ডিএমএস স্যার কিছুদিন আগে এসেছিলেন, তাকেও বলা হয়েছে। আশা করি সেই গেট ফেটগুলো দেওয়া, বাউন্ডারি তৈরি করা, এগুলো হবে। এবার আমাদের সুরক্ষা যেমন ইম্পর্ট্যান্ট, পেশেন্টদেরও আমরা দেখছি, তাদের জন্যও আমরা রয়েছি। আর আর্জি করার জন্য এখন আমরা সবাই একসাথেই রয়েছি, পরবর্তীতে কী হবে সেটা সবাই মিলে একসাথে ঠিক করব। এবং চাইছি, একজন গ্রেপ্তার হয়েছে এটা আমাদের কাছে খবর আছে, যদি ও সত্যি দোষী সাব্যস্ত হয় তাহলে যেন যথাযথ শাস্তি হয়। আজকে আপনারা কি কর্মবিরতি রেখ করেছিলেন? কর্মবিরতি ওপিডি টাইম তো ওভার হয়ে গেছে, ওপিডিটাই আমরা বন্ধ করেছিলাম। ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করতে আমরা পারি না, ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করলে অনেক পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাবে, সেটা নির্দোষ পেশেন্টদের ইয়ে করে লাভ নেই। আগামীকালকে বড় এ ধরনের সেটা আমরা এখন যারা ডক্টরস রয়েছি তাদের একটু কথা বলে, একা আমি একা কাজ বন্ধ করে দিতে কোনো লাভ হবে না। আমরা সবাই যারা আছি তারা কথা বলে ঠিক করে, যদি হয়ও মানে সরকারের কথা চিন্তা করেও, পেশেন্টের কথা চিন্তা করেও, ইমার্জেন্সি আমরা বন্ধ করতে পারি। বাদ দিয়ে আমরা যদি বন্ধ করি, হয়তো কোল্ড সার্ভিস বা আউটডোর, যে পেশেন্ট এক মাস বাদে চিকিৎসা হবে, কিন্তু তাতেও একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ আউটডোরে রোজ 800-900 পেশেন্ট হয়, আরও বেশি হয় হয়তো, তারা তো আউটডোরে এসে ঘুরে যাবে, সেটা তো সরকারের চোখে আসবে এবং সেটা একটা অবশ্যই মানে প্রভাব ফেলবে। আশা করি সবকটা মেডিকেল কলেজে আমরা সাথে আছি, এরকম নয় যে এর আগে যখন এরা এসে পরিবহন মজুমদারের ওপর মানে আক্রমণ হয়েছিলো, তখনও যখন গোটা পশ্চিমবঙ্গ এক হয়েছিল, এই ঘটনায় তো এক হতেই হবে। আপনার নাম? আমার নাম ডক্টর সৃজন রায়, সেকেন্ড ইয়ার পিজিটি জেনারেল সার্জারি।